আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। তো ফার্স্টে আমি এই জায়গায় বিমা শক্তি স্ট্রিপে নামি, নামার পরে এই জায়গায় যেতেছিলাম, দেখি একটা সামনে একটা প্লেয়ার, তো ওর কাছে উজি ছিল, তো আমি ফার্স্টে ওকে ডাউন করে দিই, ফিনিশ করে দিয়ে এই দিয়ে চলে যাই। তো এই জায়গায় একটু হালকা লুট করি, আমি লুট করে সামনের দিকে, সামনে একটা প্লেয়ার আছে দেখো ওই জায়গায়, তো ওই প্লেয়ারটা ওই জায়গায় একটা ওই জায়গায় একটু ফাইট হয়েছে, তো ওই জায়গায় আমি একটা সাউন্ড পাই, তো এই জায়গায় আমি চলে যাই। এইখানে যখন যাই দেখি প্লেয়ারটা উপরে চলে গেছে এবং ডান সাইড দিয়ে চলে যায়, তো আমি ভাবি যে পিছন থেকে যদি মেরে ফেলা, তো এই সাইড দিয়ে প্লেয়ারটা চলে যায়, তো আমি প্লেয়ারটাকে মারার জন্য আগে যাই। তো এইখান থেকে লাস্ট প্লেয়ার ছিল টিমের, তো ওকে এই জায়গা থেকে ফিনিশ করে দেয় আমি। তো এর ব্যাগ থেকে কিছু লুট করে জেগে চলে যাই, মাঝখানে আর কোনো ফাইট ছিল না, এর জন্য আমি এটা টার্ন করে দিছি, তো ফাইট না থাকা সিনগুলো একটু আমি আগায় দিই একটু মোশন দিয়ে। তো এই জায়গায় ভিতরে একটা প্লেয়ার চলে যায়, আমি ওটা দেখি, তো এই জায়গায় প্লেয়ারটা ড্যামেজ দেয়, আমি এই জায়গায় ওরা নক করে দিই, নক করে ওরা ফিনিশ করে দিই এই জায়গায়। তো এই জায়গায় আমি একটু আগায় দিই আরও, এই জায়গায় কোনো ফাইট ছিল না। তো এই জায়গায় একটা মজার কাহিনী হয় দেখো, তো বাইক নিয়ে যাচ্ছিলাম, এই জায়গার থেকে পিছন থেকে একজন হিট দেয়, তো আমি ওকে ফার্স্ট ভাবি যে বাইক দিয়ে হিট করে তারপরে ওকে কিল করবো ওকে। তো এই জায়গায় ওকে হিট দেওয়ার পরে ও সোনিয়া ক্যারেক্টার হয়ে যায়, তো আমি গান রিলোড করতেই ও M10 ম্যাক দিয়ে আমাকে শেষ করে দেয়। তো এই ম্যাচ তো এই জায়গায় শেষ, এটা 16 বছরে দু একটা ম্যাচ খেলছিলাম, তো এরপরে আরেকটা ম্যাচ স্টার্ট দিই আমি তখনই। তো এই জায়গায় তাড়াতাড়ি হ্যাঁ নামি, নামার পরে বাইজন দিয়ে আমি একটু হিট করা ট্রাই করি, কিন্তু বাইজন দিয়ে অতটা ভালোভাবে লাগে না, আর আমি উপরের দিকে এত হিট করতে পারি না ঠিকভাবে, আর ওটা লাগাতে পারি না। তো এই জায়গায় হুট করে একটা প্লেয়ার সামনে চলে আসে, ও অনেক ড্যামেজ দেয়, তো আমি মিডকিট না করে এই জায়গায় চলে যাই যাতে ওকে মারা যায়, তো ভালোভাবে ফিনিশ দিয়ে দিই ওকে। এটা সোলো ম্যাচ ছিল, সোলো, তো এই জায়গা থেকে একটু মিডকিট করে আমি চলে যাই সামনের দিকে। তো এই জায়গায় একটা প্লেয়ার আসে নিচ থেকে, বিমা শক্তি স্ট্রিপ থেকে নিচ থেকে উপরের দিকে আসতেছে, বামের দিকে দেখো আন্দানা যাবে, এই যে প্লেয়ারটা ওকে মারি লাস্টে ও একটা হেড লাগে তারপরে ও মারা যায়। তো এই জায়গায় বক্স থেকে একটু আমি একে লুট করে নিই, লুটটা শেষ করে তারপরে আমি সামনের দিকে চলে যাই এই জায়গার থেকে। তো এই জায়গায় যেতেছিলাম ড্রপের ওদিকে, তো দেখি একটা প্লেয়ার বাইক দিয়ে আসে, তো ওকে আমি ড্যামেজ দিই, ভাবি যে ও দূরে আছে এতে লাগবে না, তো আমি ই দিয়ে মারা ট্রাই করি, লঞ্চার দিয়ে মারা ট্রাই করি, প্লেয়ারটা ড্যামেজ খায় প্রচুর কিন্তু কিল হয় না, তো আমি সাইডে চলে যাই শর্ট রেঞ্জে ফাইট করার জন্য। ওকে ফার্স্টে মারার ফলে ও বেসটা ভেঙে যায়, তো এই চান্সে ও ওকে একটু শুট দেওয়ার সাথে ও মারা যায়, ওর কাছে M10-3 ছিল, M10-1 ছিল মিস্টেক। তো পরে দেখো, আর এখন এমন একটা সিস্টেম করছে সাইলেন্সার, শর্ট রেঞ্জের গানেও সাইলেন্সার অটো লেগে যায়, সাইলেন্সার ব্যাগে থাকলে, তো মাজেলটা অনেক ভালো কাজ করে এই জায়গায়। তো পিছন থেকে আমাকে একজন হিট দেয়, তো আমি ওকে দেখার জন্য এই করি যে ওই বিমা শক্তি স্ট্রিপের ওই জায়গা থেকে চলে আসতেছিল, তো আমি এই জায়গায় ওকে ভালো হিট দিই, হিট দিয়ে আমি একটু ওকে ভাবছিলাম লঞ্চার দিয়ে একটু হিট দিব, কিন্তু রুমের ভিতরে লঞ্চারটা আমি মারতে পারি নাই। তো এই জায়গায় আমাকে অনেক ড্যামেজ দেয়, প্রায় মারা যাবো এমন অবস্থা। তো দেখো প্লেয়ারটা এখন ডিরেক্ট রাশ করে দেয় এই জায়গায়, বড় প্লেয়ার ছিল দেখো, আমি ওর সাথে ফাইট করতে এই জায়গার থেকে আরেকজন হিট দেয়, তো ফার্স্টে ওকে সোনিয়া হয়ে গেছিলো, এর জন্য সাইডে আসার পরে অটোমেটিক মারা গেছে ও, তো পিছন থেকে যে হিট দেয় আমি
ওকে হিট করার জন্য বের হইতে চাই এই জায়গা থেকে। তো আবার হিট দেয় উপর থেকে। তো উপরে এখন দেখো উপরে দুইজনের ফাইট চলতেছে, তো আমি ওদের হিট দেওয়া ট্রাই করি, কিন্তু একজন আরেকজন একজন আরেকজনকে ফিনিশ দিয়ে দেয়, তো ওই জায়গায় একজন বেঁচে থাকে। তো আমি লঞ্চের দিক একটু হিট করা ট্রাই করি। তো আমি এই জায়গায় শর্ট রেঞ্জে ফাইট করার জন্য চলে যাই এই জায়গায়, কিন্তু ওই প্লেয়ারটা দেখি আমি নিচে ছিলাম, এর জন্য আমি ভাবলাম যে বাইক নিয়ে চলে যাই। আমার কাছে মিশা ক্যারেক্টার ছিল, বাইক ক্যারেক্টারটা ছিল, তো আমি জায়গায় চলে যাই এই জায়গায়। প্লেয়ারটাকে বাইকে হিট করতে পারি না, কিন্তু সোনিয়া ক্যারেক্টার হয়ে যায়, তো ও আস্তে আস্তে ও অটোমেটিক মারা যায়। তো এই জায়গায় প্লেয়ার থাকে আর একজন, আর দুইজন প্লেয়ার ছিল, ওই এক আর একটা প্লেয়ার এক আরেকজনকে মেরে ফেলে, তো এই জায়গায় লাস্টে একটা প্লেয়ার বেঁচে থাকে। তো আমি এই জায়গার থেকে একটু হালকা লুট করে এই জায়গায় চলে যাই, বারবার এই সুইচ হচ্ছিল ইয়েতে মাজেল থেকে ইয়েতে অটোমেটিক সুইচ হয়ে যায়, এর জন্য বারবার প্রবলেম হচ্ছিলো এই জায়গায়। তো আমি নিজে একটু খুঁজতে থাকি, কিন্তু নিচে পাই না ওদের। তো ওরা হলো পিকের পিকের উপর সাইড থেকে ওরা নিচের দিকে আসতেছিল, দেখো এই জায়গায়। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, ভালো লাগলে লাইক করে দিও, অথবা কেমন ভিডিও চাও এটা কমেন্ট করতে পারো। আর আমার সাথে যদি খেলতে চাও, ওই আমার নিচে আইডি আইডি পাসওয়ার্ড আইডি দেওয়া আছে, আইডি দেওয়া আছে, কোড দেওয়া আছে, আইডি কোড, ওই জায়গা থেকে আমাকে অ্যাড করে দিও। তো এই জায়গায় দেখো প্লেটটা, ওই প্লেটটা একজনকে মেরে ফেলে, তো আরেকজন বাকি থাকে এই জায়গায়। তো এই জায়গায় আমার কাছে গ্রেনেড ছিল অনেকগুলা, তো ভাবি যে র্যান্ডমলি ওকে কটা গ্রেনেড মারি। তো এই জায়গায় র্যান্ডমলি প্রচুর গ্রেনেড মারি, তো প্লেয়ারটা একদম প্যানিক হয়ে যায়। এরকম র্যান্ডমলি গ্রেনেড মারলে লাস্টের দিকে তো প্লেয়াররা প্যানিক হয়ে যায়, ওয়াল মারা তারপর মিডকিট করা প্যানিক হয়ে যায় প্রচুর। তো এই জায়গায় আমি এটারই অ্যাডভান্টেজ নিয়ে ট্রাই করি, তো প্লেয়ারটা গ্রেনেডের কারণে নক হয়ে যায়, তো আমি লাস্টে আসার পরে ওকে মিস করে দিই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।